বিয়াকুব ট্রাম্পের জেরুজালামকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর যে অশান্তির আগুন জ্বলল তাতেই গুলিতে দুই ফিলিস্তিনি নিহত বিক্ষোভ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা বিক্ষোভে ইসরায়েলি বাহিনী বল প্রয়োগ করলে তা সংঘর্ষের রূপ নেয় শুধু গাজা উপত্যকাতেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত দুজন আহত হয়েছেন কমপক্ষে ২৫০ জন জুম্মান নামাজের পর জেরুজালেমের আল আকসা মসজিদের বাইরে এবং গাজা উপত্যকায় বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মুসল্লি হেব্রন বেথেলহেম রামাল্লা সহ পুরো ফিলিস্তিন জুড়ে এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয় এসব বিক্ষোভে ইসরায়েলি বাহিনী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় ইসরায়েলি বাহিনীর কাদানে গ্যাস ও রাবার বুলেটের জবাবে পাল্টা পাথর নিক্ষোভ করে বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতিরোধ পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে যুক্তরাষ্ট্র ও বিক্ষোভ ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকা থেকে নিক্ষেপ করা একটি রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিস্ফোরিত হয়েছে জবাবে ইসরায়েলি ট্যাঙ্ক ও বিমান থেকে গাজায় হামলা চালানো হয়েছে তুরস্কের রাজধানী শহরে একটি মসজিদের বাইরে সমবেত হন তিন হাজারেরও বেশি বিক্ষোভকারী এ সময় তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে লেবাননের রাজধানী বৈরুতে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিনদের একটি শরণার্থী শিবিরের কাছে রাস্তায় পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হন